আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম কলাগেঞ্জার ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের দেখাবো, আগে আমি কার্ডটার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার, আমি ঠিকানাটাও বলে দিব, এটা নাম্বারটা আপনি দিয়ে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন আপনার যে শপে, আমি যে জায়গাটা আপনার রিভিউ দিচ্ছি, যে জিনিসের ফুটপাতে আপনার মাটির জিনিসপত্র যেগুলো হয় সেগুলোর জন্য, ধানমন্ডি পাঁচে মিরপুর রোড হবে, এটা হচ্ছে ধানমন্ডি পাঁচ নাম্বার রোড পাঁচে মিরপুর রোডে, আর ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে। তো ভাইয়াকে তো ভিউয়ার্স অনেক আপুরা বলেছেন যে মাটির যে সার্ভিসিং, যে প্লেট হয়, মগ হয়, কাপ হয়, পাতিলা হয়, এটা দেখানোর জন্য কোথায় পাওয়া যায় বা কীভাবে ওনারা নিতে পারবেন এসে, তো অনেকে জানেন না। তো আজকে আমি আপনাদের জন্য সেই ঠিকানাটা নিয়ে আসলাম, সেই জায়গাটা নিয়ে আসলাম। এগুলি তো কোথাও শপ নেই, এখন এটা রাস্তার ফুটপাতে নিয়ে ভাইয়া বসেছে। তো বড় স্টল আছে ওনার, অনেকগুলো ধরনের জিনিসপত্র, মাটির আইটেম পাওয়া যাবে, এভরিথিং। আমাদের দেখা যায় রান্নার আইটেম থেকে যেগুলি জাস্ট রান্না করা যাবে না, জাস্ট আপনি সার্ভিস করতে পারবেন, যে খাবারটা দিয়ে আপনি টেবিলে দিতে পারবেন, বা যারা অনেক আছে ইউটিউবে রান্নার জন্য ভিডিও করে থাকেন তাদের জন্য এগুলি প্রয়োজন হবে। তো চলুন আমরা কিছু দেখবো এবং প্রাইসটা জেনে নিই। আমরা একবার প্লেট দেখবো ভিউয়ার্স, এটা হচ্ছে প্লেটটা বা থাল বলতে পারেন আপনারা। এই যে আমি আপনাদের সামনে থেকে দেখাচ্ছি ডিজাইনটাও একটু, আর এখানে অনেক হরেন, গাড়ির শব্দ পেতে পারেন, তো আমি একটু জোরে আপনাদের জন্য কথা বলছি, তারপরেও যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাদের হেল্পলাইন আছে, সেখানে ফোন দিতে পারেন, বা কার্ডের প্রথমে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারেন। তো এটার প্রাইসটা আমরা একটু জেনে নিব এখন ভিউয়ার্স, এটার দাম পড়বে 80 টাকা, কিন্তু আপনি এর থেকে একটু বড়টা নেন তাহলে 100 টাকা, আর এর থেকে একটু ডিজাইন অন্যরকম থাকবে তো 120 টাকা, আমরাও সেটাও দেখিয়ে দিব। আর একটু কোয়ালিটির বিষয়ও আছে, বড় ছোট সাইজের একটা বিষয়ও আছে। এটাও খুব সুন্দর, এটার মধ্যে একটু শাইনিং করতেছে আপনার যে ডিজাইনগুলো সেটা, আর এটা একটু বড় সাইজ হবে। তো এটার প্রাইসটা, এটা 100 টাকা, তো ভিউয়ার্স এটা এক পিস 100 টাকা, 120 টাকা, এক পিস 120 টাকা পড়বে। আপনি এরকম যদি নিতে চান 12 পিস বা 6 পিস ইচ্ছে মতো আপনারা নিতে পারবেন। তো ভিউয়ার্স এটা একটু গাথা টাইপের প্লেট, যেটাকে আমাদের পয়লা বৈশাখের জন্য প্রয়োজন পড়বে, পান্তা ইলিশ খাওয়ার জন্য। তো এটার প্রাইসটা কত? 80 টাকা, অনলি 80 টাকা হলে এরকম নিতে পারবেন এই প্লেট বা কাদা বলতে পারেন। খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের আছে এগুলি, কিন্তু আবার কালারিং অন্য অনেক ধরনের পাওয়া যায়, তা আরও আছে কালেকশন, আমি সেগুলো দেখাবো। কাপ আছে মেজারমেন্ট কাপ করার জন্য ভিউয়ার্স, এই মগ দিয়ে আপনি পানিও খেতে পারবেন, সেভাবেই তৈরি করা হয়েছে। আর ডিজাইনটা দেখুন, অনেকে আছে মেজারমেন্ট কাপ হিসেবেও, আপনারা রান্না যারা ইউটিউবে দিয়ে থাকেন তো তখন এটা মেজারমেন্ট কাপে ইউজ করতে পারবেন। তো এটার প্রাইসটা, অনলি 50 টাকা, 50 টাকা হলে এরকম সুন্দর কাপ নিয়ে নিতে পারেন। অনেক আপুরা খোঁজাখুঁজি করছে তো তাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। আর একটা আছে ছোটোটা, ছোটোটার দাম কত ভাইয়া? ও, এটার সাথে কাপ ফ্রিজ পাবেন ভিউয়ার্স, এটা হচ্ছে কাপ ফ্রিজ সেট করে নেওয়া যাবে, এটা মাত্র 50 টাকা, একটা কাপ একটা ফ্রিজ সেট একটা 50 টাকা। আপনি যদি 6 পিস করে সেট করে যদি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন, বা ফোন করে অর্ডার করে নিতে পারেন ভাইয়ার কাছ থেকে। আর এটাতে আপনি চা সার্ভিস করতে, চাটা দিতে পারবেন সবাইকে, মেহমান আসলে বা নিজেরাও ইউজ করতে পারেন। অনেকে আছে মাটির খাবার বা মাটির জিনিসপত্র রাখার শৌখিন অনেক। ঠিক আছে, আমরা অন্য কিছু দেখবো। এখানে আবার দেখা যায় খাবার, খাবার রাখার জন্য হাঁড়ি পাতিল আছে ঢাকনা সহ, এবং কি আমাদের যে বাটিগুলি সেট হয় সেটা ঢাকনা সহ। তো ভাই এই সেটের দাম কত? এই যে 80 টাকা থেকে নিয়ে 200 টাকার মধ্যে নেওয়া যাবে, তা আপনারা এখানে চলে আসতে পারেন বা ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসতে ভালো হয়। আর ওখানে পাতিলা
টিলার মতো যেটাকে আমরা দেখা যায়, আমরা যে রসগোল্লা, যে রসগোল্লা আইটেমের মধ্যে অনেকে দেখে থাকি, রসগোল্লা নেয় অনেকে, রসগোল্লা হাড়ি, তো ওইটার প্রাইসটা কত হয়? আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আর ভিউয়ার্স, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। এই জায়গাটা, ঠিকানাটা আমি আগেও বলেছি, ধানমন্ডি 5 মিরপুর রোডে আছি আমরা। এখানে এই স্টলটা আপনার দেখা যায় মেন রাস্তার সাথেই আছে। আল্লাহ হাফেজ।